কাজু বাদামের অপকারিতা কি? কাজু বাদাম যেমন নিউট্রিয়েন্টসে ভরপুর, তেমনই আছে অ্যান্টি নিউট্রিয়েন্টসও। কাজু বাদামে যেমন ভালো ফ্যাট আছে, তেমনই খারাপ ফ্যাটও আছে। কাজু বাদামে যেমন খুব ক্যালোরি থাকে, তেমনই খুব বেশি খনিজও থাকে। ফলে উপকারের সাথে অপকারিতাও কাজু বাদামের সাথে মিশে আছে। আসুন এই ভিডিওতে কাজু বাদামের অপকারিতাগুলো জানা যাক। তবে আপনাকে প্রথমেই বলে রাখি, কাজু বাদাম যদি দিনে 30 গ্রামের কম খান, অপকারিতা অনেকটাই কমে যাবে। কাজু বাদামের অপকারিতা নিয়ে আলোচনার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে অন্য খাবারগুলোর অপকারিতার ভিডিও এলে তাকে মিস না করেন। কাজু বাদামের অপকারিতা: এক, আপনার কি অন্য কোনো বাদাম খেলে অ্যালার্জি হয়? তাহলে কাজু বাদাম খেলেও অ্যালার্জির সম্ভাবনা খুব বেশি, আপনার জন্য কাজু বাদাম অপকারী, দূরে থাকুন। দুই, দিনে 15টির বেশি কাজু বাদাম খেলে আপনার ওজন বাড়ার সম্ভাবনা আছে, ডায়াবেটিসের সমস্যাও বাড়বে, যাদের ব্লাড প্রেশার কম তারাও সমস্যায় পড়বেন। তিন, আপনার সার্জারি হলে সার্জারির 2 সপ্তাহ আগে পরে কাজু বাদাম খাওয়া উচিত না। চার, আপনার কি খুব গ্যাস হয়, পেট ফেঁপে যায়? তাহলে কাজু বাদাম কম খান বা একবারে খাওয়া বন্ধ করে দিন। পাঁচ, থাইরয়েডের সমস্যার মধ্যে হাইপোথাইরয়েডিজমে কাজু বাদাম অপকারী, কম খান বা দূরে থাকুন। কাজু বাদাম বেশি খেলে বেশ কিছু সমস্যায় পড়বেন, যাদের আলোচিত সমস্যাগুলো আছে তারা কাজু বাদাম খাওয়ার আগে সাবধান হবেন, আর বাদাম কেনার সময়ও সাবধান হবেন। সল্টেড ও তেলে ভাজা কাজু বাদাম না কিনে তেল ছাড়া ভাজা কাজু বাদাম কিনুন। ডেসক্রিপশনে ভালো কাজু বাদামের লিংক পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো জানান, নতুন ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করুন।